এসিএল ইঞ্জুরি বা হচ্ছে হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি, অনেকেই জানতে চান হাঁটুর লিগামেন্টটা আসলে কি এবং এটা ইঞ্জুরি হলে আমরা কি করি। এটা হচ্ছে হাঁটু, হাঁটুর জয়েন্ট, এবং এই হাঁটুর মাঝখানে দেখেন দুই হাঁটুর মাঝখানে একটা লিগামেন্ট, এই একটা রগ, দড়ির মতন মোটা রগ, যেটা কিনা হাঁটুর উপরের এই ফিমার নামক হাড্ডিটা থেকে টিবিয়াতে চলে আসছে। এবং হাঁটুটা দেখেন যে হাঁটুটা যে দুইটা হাড্ডি যে পাশাপাশি হচ্ছে নড়তেছে না এবং স্টেবল আছে, সেটার মূল একটা মূল যে প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে এসিএল লিগামেন্ট। এখন এই এসিএল লিগামেন্টটা ইঞ্জুরি হলে আমরা যেটা করি, আমরা এই জয়েন্টের মধ্যে হচ্ছে কোনো কাটাছিঁড়া না করে জয়েন্টের ভিতরে আমরা একটা ক্যামেরা ঢুকিয়ে দিই এবং ক্যামেরা দিয়ে দেখার চেষ্টা করি যে হাঁটুর মধ্যে যে এই লিগামেন্টটা আছে, এই লিগামেন্টটা আসলে ইনটেক আছে কিনা। যদি ইনটেক না থাকে আমরা করি কি, এই লিগামেন্টটা ক্যামেরার সাহায্যে দেখে এখানে নতুন করে রিকনস্ট্রাকশন করে দিই, রিকনস্ট্রাকশন করে লিগামেন্টটা এদিক দিয়ে ঢুকিয়ে দিই এবং এখানেও লিগামেন্টটা এখানে একটা স্ক্রু দিয়ে আটকে দিই। এটাকে বলা হয় আর্থ্রোস্কোপিক এসিএল রিকনস্ট্রাকশন সার্জারি, কোনো ধরনের কাটাছিঁড়া প্রয়োজন লাগে না।